কারণ বাংলাদেশ অবস্থাটা কি হয়েছে 50 কেজি স্বর্ণ গভর্নমেন্টের আন্ডারে থাকে এয়ারপোর্টে সেই স্বর্ণ নিয়ে যাবে পাঁচটা বছর আপনি আশ্বাস দিলেন আমিও চাইলাম কিন্তু হইল না এই কুলুকুল দুই কুলে হারিয়েছি অন কাজগুলো না করে দেন তো যাব কোথায় আমরা তো আপনাদের সাথে আছি যাই হোক আরেকবার আপনি আসবেন আমি আসব তো জানি না রাস্তাটা করে দিলেন না দুঃখ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক দুই মিনিট আমি নিতুরপুর বলার সুযোগ পাইনি ট্রাফিকের জন্য লেট হয়ে গেল মানে স্পিকার মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় একজন ভদ্রলোক ভালো মানুষ বলেনও ভালো আমি আসার পরে শুনলাম তিন ডেঙ্গুর উপরে যে বলছেন বেশ ভালো বলছেন আমি মানে স্পিকার বলতে চাই যে স্থানীয় সরকার মন্ত্রীর অধীন ঢাকা উত্তর মেয়র স্যার তিনি ডেঙ্গু নিধন করার জন্য ঔষধের টেন্ডার ব্যবস্থা করেছিলেন সিঙ্গাপুরে একটি নাম করা টেন্ডার কোম্পানি একটা কোম্পানি টেন্ডার দিয়েছিল তাদের প্রতিনিধি আসছিল এবং যথারীতি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে যখন পত্রিকা আসলো তখন সিঙ্গাপুরের কোম্পানি বলে যে এই কোম্পানি আমরা এই টেন্ডারে অংশগ্রহণ করি নাই এবং যে প্রতিনিধি আসলো প্রতিনিধি বলল যে এইরকম কোনো প্রতিনিধি ওই কোম্পানি বললো যে আমরা বাংলাদেশে পাঠাই নাই কত বড় মানে জালিয়াতি আমাদের মেয়র সব কি করলেন মাননীয় মন্ত্রী মহোদয় বিষয়টা একটু ভালো করে দেখেন কারণ বাংলাদেশের অবস্থাটা কি হয়েছে পঞ্চাশ কেজি স্বর্ণ গভর্নমেন্টের আন্ডারে থাকে এয়ারপোর্টে সেই স্বর্ণ নিয়ে যাবে কোনো খবর নাই কিভাবে দেশ চলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আর একা কি করবেন আজকে অবস্থা মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী মহোদয় আমি এই পার্লামেন্টের প্রথম অধিবেশনে উনিশ তখন প্রথম অধিবেশন আরম্ভ হয় তখন আমি মাননীয় মন্ত্রীকে একটা আপনি একাত্তর বিধি জরুরি বিধিতে আমাকে আলোচনা শুধু দিয়েছিলেন একটা রাস্তা 7-8 কোটি টাকা লাগে পাঁচটা বছর আপনি আশ্বাস দিলেন আমিও চাইলাম কিন্তু হইল না আরেকবার এমপি হই কিনা কারণ বি টিম লাগছে আওয়ামী লীগের সাথে জুট করে বি টিম বলে যে আমরা নাকি গৃহপালিত আওয়ামী লীগের লোক পছন্দ করে না এনটি আওয়ামী লীগ লোক পছন্দ করে না এই কুলুকুল দুই কুলে হারিয়েছি অন কাজগুলো না করে দেন তো যাব কোথায় মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী মহোদয় আপনি কয়েকদিন আগে কিশোরগঞ্জ আমার জেলার 6 জন এমপি 5 জন হলো এর এই এক মিনিট আপনি স্পেশাল বরাদ্দ দিয়েছেন 50 লাখ টাকা করে আমাকে দেন নাই আর এই যে দুই এমপি আছে আমার ওই একের বসে এদেরকে দেন নাই কেন কেন এই ধরনের আচরণ করেন এটা কি ঠিক আমরা তো আপনাদের সাথে আছি যাই হোক আরেকবার আপনি আসবেন আমি আসবে তো জানি না রাস্তাটা করে দিলেন না দুঃখ মানে স্পিকার আর কিছু বলার নাই আমার সংসদীয় মন্ত্রী মহোদয় যদি ভালো মনে করেন গ্রহণ করবেন মানে স্পিকার আপনাকে ধন্যবাদ